তো আপনাদের যাদের বাজেট 9,000 টাকা রয়েছে এবং এই 9,000 টাকা বাজেটের মধ্যে আপনি যদি একটা সেরা মোবাইলের খোঁজ করছেন তাহলে আজকের এই ভিডিওটিকে একবার দেখুন। সো 9,000 টাকার বাজেটের মধ্যে আজকের এই ভিডিওতে আমি সেরা মোবাইলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সো সেরা মোবাইল বলার আগে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো, সব মোবাইল কিন্তু সবার জন্য সেরা নয়, কারণ প্রত্যেকটা মানুষের চয়েস কিন্তু এক নয়। কেউ ক্যামেরা বেশি পছন্দ করে, ক্যামেরা ভালো মানের চাই, কেউ ব্যাটারি ভালো চাই, কেউ আবার প্রসেসর ভালো চাই, মানে গেমিং খেলতে ভালোবাসে। তো আজকের যেই মোবাইলটি আমি আপনাদের পুরো ডিটেলস জানাবো সেটা হচ্ছে 9,000 টাকা বাজেটের মধ্যে ভিভো U10। এখন বর্তমান সময় অনুযায়ী সবার মুখে এই মোবাইলটার নাম কিন্তু আপনারা শুনবেন, কিন্তু এই মোবাইলটা কাদের জন্যে, মানে অ্যাকচুয়ালি আপনি যে কিনবেন আপনার জন্য আদৌ এই মোবাইলটা, সেটাই আজকের এই ভিডিওতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম এই মোবাইলটির ডিজাইন সম্পর্কে আমরা কথা বলবো। সো 6.35 ইঞ্চি ডিসপ্লে এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন। পেছনে ব্যাক প্লাস্টিক, পলিকার্বনিক প্লাস্টিক দ্বারা এই মোবাইলটি গঠিত, সেম রিয়েলমি মোবাইলের মতো, কিন্তু প্লাস্টিক হলেও এই মোবাইলটি সেম মানে গ্লাসের মতো লুক আপনারা কিন্তু পেয়ে যাবেন। পেছনে 3টে ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, আর এই মোবাইলটিতে ডুয়েল সিম সাথে মেমোরি কার্ডের লাগানোর সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। তো ওভারঅল বডির দিক দিয়ে, লুকিংয়ের দিক দিয়ে আপনার মানে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এখানে। সো এই মোবাইলটিতে ব্যাটারি কত রয়েছে, এই মোবাইলটিতে ব্যাটারি আপনারা পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। ব্যাটারি দিক দিয়েও আপনার সমস্যা হবে না, যারা ব্যাটারি ভালোবাসেন, ব্যাটারি তো প্রত্যেকেই বেশি চাওয়া হওয়া দরকার। 5000 mAh ব্যাটারি পাবেন এবং ব্যাটারিটাকে চার্জ করার জন্য 18W-এর চার্জারও আপনি কিন্তু ইনবক্স আপনারা পেয়ে যাবেন, মানে ফাস্ট চার্জিংয়ের সাথে এই মোবাইলটা আসছে। 1 ঘন্টায় আপনারা মোটামুটি 80% চার্জ আপনারা কিন্তু এই মোবাইলটা করিয়ে নিতে পারবেন। তো ব্যাটারি আপনারা মাস্ট নাম্বার 1 প্রিওরিটি, ভালো মানের ব্যাটারিও পেয়ে যাচ্ছেন এখানে, চার্জার মানে ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন, বক্সের মধ্যেই ফাস্ট চার্জার থাকবে 18W-এর। সো এই মোবাইলটি, এবার আমরা কথা বলবো ডিসপ্লে। ডিসপ্লে যারা খুব ভালো মানের ডিসপ্লে খুঁজছেন তাদেরকে একটু নিরাশা করবে, কারণ এখানে 720p এর ডিসপ্লে আপনারা এখানে পাবেন, মানে 6.35 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে পাবেন, ফুল HD নয় এখানে, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। যারা সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মোবাইলটা নয়। সো HD প্লাস 720 ডিসপ্লে এই মোবাইলটিতে পাবেন, নচের সাথে ওয়াটার ড্রপ মানে ডিউ ড্রপ নচের সাথে আপনারা এই মোবাইলের ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন 720p। সো পেছনের ক্যামেরা 3টে রয়েছে, আপনারা পেছনের ক্যামেরা যারা বেশি ভালোবাসেন ট্রিপল ক্যামেরা এখানে পেয়ে যাবেন। একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.2, আর যেটা প্রাইমারি ক্যামেরা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.0, আর একটা হচ্ছে মানে ডেপথ সেন্সরের জন্য 2 মেগাপিক্সেল আপনি পেছনের ক্যামেরা। 3টে ক্যামেরা কিন্তু এই মোবাইলটিতে দেওয়া হয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা যারা সেলফি তুলতে ভালোবাসেন মোটামুটি নর্মাল একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.0। সো এই ছিল ক্যামেরা, আপনারা মোটামুটি নর্মাল ক্যামেরা কিন্তু এই মোবাইলটিতে পেয়ে যাবেন। পেছনের ব্যাক ক্যামেরা ভালো হলেও সামনের ফ্রন্ট ক্যামেরা খুব একটা মানে পাওয়ারফুল আপনি এখানে পাচ্ছেন না। আর এবার কথা বলবো মোবাইলের যান, মানে মেন যে জিনিসটা না থাকলে যে জিনিসটা দ্বারা পুরো মোবাইলটা চলবে সেটা হচ্ছে মোবাইলের প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, মোবাইলের প্রসেসর ভালো মানের হওয়া একান্ত প্রয়োজন। এখানে আপনারা প্রসেসর পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 665, মানে 665 স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাবেন, যেটা পাবজি তো আপনি এই মোবাইলটিতে গেম খেলতে পারবেন, বাট লো অ্যান্ড মিডিয়াম মানে রেজুলেশনে আপনারা খেলতে পারবেন এই মোবাইলটিতে, কিন্তু HD রেজুলেশনে পাবজি গেম খেলার এখানে সমতা দেওয়া হয়নি, কোম্পানি দেয় নেই নিজে থেকে, কিন্তু এই প্রসেসরে খেলা যায়, বাট এখানে এই মোবাইলটিতে সেটা বন্ধ করা রয়েছে, HD-তে আপনারা খেলতে পারবেন না। সো অবশ্যই একটা কথা আপনাদের জানিয়ে দেবো, যারা পাবজি গেম খেলার জন্য মোবাইল কিনছেন তাদের জন্য কিন্তু এই মোবাইলটা একদমই নয়, এই মোবাইলটা একদমই নয় বলতে পারবেন। সব মোবাইল মানে পছন্দ হয় তার দামের ওপর। হ্যাঁ বন্ধুরা, এই মোবাইলটি 3টি ভেরিয়েন্টে আপনারা পাবেন, 3GB র্যাম সাথে 32GB স্টোরেজ, মানে 3GB র্যামের সাথে 32GB স্টোরেজ, যার দাম হচ্ছে আপনার 8,990 টাকা ইন্ডিয়ান রুপিসে, 8,990 টাকা। আর
3 GB RAM এর সাথে 64 GB স্টোরেজ আছে, সেটার দাম হচ্ছে আপনার 9,990 টাকা, মানে 9,000 টাকা, 10,000 টাকা আর 11,000 টাকা। 11,000 টাকা হচ্ছে 4 GB RAM 64 GB স্টোরেজ, যার দাম হচ্ছে আপনার 10,990 টাকা, মানে 11,000 টাকা বাংলাদেশের টাকা হিসাবে। আপনার যদি এটাকে দাম রেট বলেন তাহলে আপনার যে এন্ট্রি লেভেলে 3 GB RAM সাথে 32 GB স্টোরেজ এই মোবাইলটারই দাম পড়ে যাবে আপনার প্রায় 10,000-7,000, মানে 750 সামথিং কিছু পড়বে, 10,000-750 টাকার মতো আপনারা বাংলাদেশি টাকাতে এই মোবাইলটি কিনতে পারবেন। সো এখন কথা হচ্ছে এই মোবাইলটি কাদের জন্য। 9,000 টাকা বাজেটের মধ্যে তো সেরা মোবাইল আমি বলেই দিয়েছি, কিন্তু কাদের জন্যে? এত কিছু স্পেসিফিকেশন থাকা সত্ত্বেও কিন্তু যারা গেমিং খেলেন তাদের জন্য একদম এই মোবাইলটি নয়, কারণ আপনারা পাবজি মোবাইল এইচডি মোবাইল মানে এইচডি মোডে কিন্তু খেলতে পারবেন না, লো কিংবা মিডিয়ামে। তা সত্ত্বেও কিন্তু আপনারা যদি নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার টাকা আপনার যুক্তি, অবশ্যই আপনার মতামত আপনার যদি ভালো লাগে নিতে পারেন। 9,000 টাকার বাজেটের মধ্যে আরো অন্য মোবাইল আপনারা দেখতে পারেন, আর 2,000 টাকা আপনি লাগিয়ে গেমিং মোবাইল আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো যারা নর্মাল ইউজ করেন, ডেলি ইউজ করেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ভিডিও দেখেন এবং টিকটক ভিডিও বানান, এইসবের দিক দিয়ে নর্মাল ইউজ যারা করেন, গেম বাদ দিয়ে যদি আপনার এই বাজেট থাকে তাহলে কিন্তু চোখ বন্ধ করে এই মোবাইলটা নিতে পারেন, কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না। সো বন্ধুরা, ভিভো U10 মোবাইল সম্পর্কে সঠিক ধারণা আপনারা পেলেন, এবং আপনারা নিজেরাই জানুন, মানে নিজেরাই চয়েস করুন আপনার জন্য এই মোবাইলটা বেস্ট কিনা। যদি আপনার পছন্দ হয় এর স্পেসিফিকেশনগুলো, এই মোবাইলের যে যে স্পেসিফিকেশন রয়েছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সেট হয়ে যায় তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। সো আজকের ভিডিওতে জাস্ট ভিভো U10 সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার ছিল। সো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকৃত হন, তাহলে এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তারাও দেখার তাদের দেখার একটু সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং তার সাথে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকেও অন করে রাখবেন। আর বন্ধুরা, এই ভিডিওতে আপনার যদি কোনো রকম প্রবলেম, কোনো রকম প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন, আমি তার অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।